নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর মহার্ঘ ভাতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী কি বললেন আপডেট নিউজ চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ফের কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডিএ প্রসঙ্গ উঠতেই রীতিমতো বিরক্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধানসভায় তিনি বলেন একশো শতাংশ দিয়েছি টাকা থাকলে তবে তো দেব বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল জগদীপ ধনকর যে ভাষণ দিয়েছিলেন বিধানসভায় তার উপরে এদিন ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বকেয়া ডিএ প্রসঙ্গ তোলেন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন সেই প্রসঙ্গে মমতা বলেন রাজ্য সরকারের হাতে বকেয়া দিয়ে দেওয়ার মতো টাকা নেই ইতিমধ্যে একশো পঁচিশ শতাংশ ডিএ দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ মেনে নতুন বেতন কাঠামো চালু হয়েছে সম্প্রতি রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালু হয়েছে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রোপা দু হাজার উনিশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে বলে ধরা হবে তবে রোপাতে জানিয়ে দেওয়া হয়েছে ষোলোর পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর ১৯ পর্যন্ত বর্ধিত বেতনের যে বকেয়া হয়েছে তা দেওয়া হবে না কর্মচারীরা নতুন বেতন কাঠামো পাবেন পয়লা জানুয়ারি দু হাজার থেকে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতনে আলাদা করে কোনো ডিএ প্রাপ্তি নেই চলতি বছরে নতুন করে ডিএ দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বাজেট পেশের পরেও কারণ বাজেটে চলতি বছরে বেতন বাবদ যা বরাদ্দ হয়েছে তাতে ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখছে না সরকারি কর্মীরা